ভাই আমাদের মিজান ভাই দাঁড়ায় আছে ওই যে এ রিয়াদ শহর ছেড়ে যাবেন কেন কি নাকি রিয়াদ শহরে থাকবেন না শহরে 40 কিলোমিটার দূরে বেশি দূরে 40 কিলোমিটার খুলতে তো পারেন মিয়া তারপর আবার আমার কনকি লাগে খোলার লাগিয়া রাস্তায় দরজা খোলা রাখলো সমস্যা লাগে দেখাইবো নাকি একবারে না দেখাইবো দেখাইবো কোন দিকে যাবো এখন আচ্ছা লোকেশন চালু করেন এখন মিজান ভাই দেশ থেকে আসার কয়দিন পরে চাকরিতে যেতে আছেন সাত দিন এক সপ্তাহ রেস্টে আছিলেন কেমন লাগছিল বেকার মানে দেশ থেকে ভাই আইছে আসার এক সপ্তাহ মানে রেস্টে ছিল ওইটা নাকি বেকার লাগতাছে এর কাছে এটা কোনো কথা ভাই এটা কোনো কথা হইছে রেস্টে থাকতে তো রেস্টে দেশ থেকে আসছেন এক সপ্তাহ তো রেস্টে থাকে যায় ভাই দেখে তো 3 মাস আজ ছিলাম রেস্টে আর ভাই দেশ থেকে আসা পর এত আস্তে আস্তে চালাই গিলে কি রে এটা বুঝি না কিটা করে কথা কইতে আছে হ্যাঁ কথা কইতে আছে ভাই রাস্তায় ভাই জ্যাম রে ভাই এই জায়গা যেতে অনেক সময় লাগে আচ্ছা বাদ দেন ইংলিশ ভিতরে যাওয়া যায় ইংলিশ ভিতরে চলে যাবো গা শয়তানের দলগল এত এত কাছে চলার দরকার আছে কোনো ওই দেখছেন দেখছেন একবার লগাই দিই একসাথে অত যদি হালকা একটু ব্রেক করে না লাগা যাবো যা গাড়ি ব্রেক করে লাগা যাবো গা একদম একদম কাছে দিয়ে চালাতে আছে ভাই আমরা তো এয়ারপোর্টের সামনে চলেন আপনার দিয়ে এয়ারপোর্ট আমাদের দেশে যান গা ঘুরে আইলে আবার দেশ থেকে কেন ইচ্ছে নাই কেন সমস্যা কি ভাই দেশ থেকে আইসে বলতেছে ভাই দেশে না যাইতে সবাইরে কেন কি সমস্যা দেশে ঝামেলা তো আমরা চলে আসছি একদম মিজান ভাইয়ের ওই লোকেশনের ওখানে আর আছে 2.8 কিলোমিটার 3 কিলোমিটার মতো তো লাগবো 5 মিনিট কিন্তু জ্যাম জ্যামে অপেক্ষা করা লাগবো কিছু করার না ভাই মিজান ভাই আপনার কি অবস্থা কোন অনেক পুলিশ থাকে মিজান ভাইয়ের যে লোকেশন দিচ্ছে এটা তো অথিম মার্কেটের কি অথিম মার্কেটে কাজ করবেন নাকি আচ্ছা যে লোকেশন দিচ্ছে ওই লোকের কল দেওয়া হবে এখন ওই লোক আসবে বিদায় মিজান ভাই বিদায় আগামী কয়েক মাসের লাগে আপনার বিদায় বন্ধু বান্ধব যোগাইবো না যোগাই ওগুল লগে টাইম পাস করবো নি পুরা জীবন শান্তির দুনিয়া আমরাও চলে যাচ্ছি বাসায় আর এই ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি ভালো থাকবেন সবাই কথা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ